প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ফাতেমাতু জোহরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলা ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নত্ববিধান নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে চলো দেখে নিই নত্ববিধানের সংজ্ঞা। বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে মূর্ধন্য ণ এর ব্যবহারের নিয়মকে নত্ববিধান বলা হয়। অর্থাৎ তৎসম শব্দে মূর্ধন্য ণ ব্যবহারের কিছু নিয়ম আছে, যে নিয়ম অনুসারে তৎসম শব্দে উচ্চারিত দন্ত ণ ধ্বনি দন্ত ণ না হয়ে মূর্ধন্য ণ হয়ে যাচ্ছে। তাহলে প্রদত্ত সংজ্ঞা থেকে আমরা বলতে পারি, কেবলমাত্র তৎসম শব্দেই নত্ববিধান প্রযোজ্য, অতৎসম শব্দে নয়। এর আগে তোমরা তৎসম শব্দ কি, অতৎসম শব্দ কি এগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছ। আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি, তৎসম শব্দ হচ্ছে ওই শব্দ যে শব্দগুলো সংস্কৃত থেকে হুবহু বাংলা ভাষায় চলে এসেছে, কোনোরূপ পরিবর্তন হয়নি। অতৎসম শব্দগুলোর মধ্যে কোনগুলো আছে? অতৎসম শব্দগুলো হচ্ছে অর্থ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। অর্থ তৎসম শব্দ বলতে আমরা কি বুঝি? অর্থ তৎসম শব্দ হচ্ছে ওই শব্দগুলো যে শব্দগুলো তৎসম থেকে কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে। এরপর আসছে তদ্ভব শব্দে। তদ্ভব শব্দ হচ্ছে যে শব্দগুলো সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার সংস্পর্শে এসে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, ওই শব্দগুলো হচ্ছে তদ্ভব শব্দ। এরপরে আসছে দেশি শব্দ। দেশি শব্দ হচ্ছে আমাদের এই বাংলা অঞ্চলে যে আদিবাসীরা ছিল তাদের ভাষার কিছু কিছু শব্দ এখনও বাংলা ভাষায় রক্ষিত আছে, ওই শব্দগুলোকে আমরা দেশি শব্দ বলছি, এগুলো আমাদের একান্ত নিজস্ব শব্দ। এরপর আসছে বিদেশি শব্দ। ব্যবসার কাজে বা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ভাষাভাষীর লোকেদের সাথে পরিচয়ের মাধ্যমে ওই ভাষাভাষীর লোকজনের কিছু কিছু শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে, এই শব্দগুলোকে আমরা বলি বিদেশি শব্দ। আমরা নত্ববিধানের সংজ্ঞা জানলাম, তৎসম বা সংস্কৃত শব্দে নত্ববিধান ব্যবহৃত হয় এটি জানলাম। এবার আমরা জানব এই মূর্ধন্য ণ ব্যবহারের নিয়ম। অর্থাৎ সংস্কৃতে মূর্ধন্য ণ যে যে নিয়মের অধীনে ব্যবহৃত হচ্ছে ওই নিয়মগুলো আমরা এখন জানব। প্রথমে দেখতে পাচ্ছি ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় মূর্ধন্য ণ হয়। ট বর্গীয় ধ্বনি কোনগুলো একটু তোমরা জানো, তোমাদের আগেই পড়ানো হয়েছে, আমি আবার তোমাদের বলে দিচ্ছি। ট বর্গীয় ধ্বনি হচ্ছে ট, ঠ, ড, ঠ, মূর্ধন্য ণ। তার মানে ট বর্গের অন্তর্গত এই ধ্বনিগুলোর আগে যদি মূর্ধন্য ণ হয় সেটা অবশ্যই তৎসম শব্দের ক্ষেত্রে, তাহলে সেটা দন্ত ণ না হয়ে সবসময় মূর্ধন্য ণ হচ্ছে। আমরা উদাহরণ দেখি, ঘণ্টা, লণ্ঠন, কাণ্ড। দেখো ঘণ্টার বেলায় ট, এটা ট বর্গীয় ধ্বনির অন্তর্গত, লণ্ঠনের বেলায় ঠ, এটিও ট বর্গীয় ধ্বনি ট বর্গের অন্তর্গত, এই জন্য এখানে দন্ত ণ ব্যবহৃত না হয়ে মূর্ধন্য ণ ব্যবহৃত হয়েছে। এরপরের নিয়মে আসি, রি, র মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য ণ হয়। উদাহরণ দেখি, ঋণ, তৃণ, বর্ণ, মরণ, ভীষণ। এখন দেখো ঋণ, এখানে রি সরাসরি এসছে, এরপরে ণ ধ্বনি এসছে, রি এর পরে ণ ধ্বনি এসছে, এই কারণে এই ণ ধ্বনিটা দন্ত ণ না হয়ে মূর্ধন্য ণ হয়ে গেছে। এরপরে দেখো তৃণ, তৃণ এই শব্দটাতে
তয়ের সাথে রি সরাসরি না এসে সংক্ষিপ্ত রূপে এসছে। তার মানে তয়ের পরে রি উচ্চারিত হবে, এরপরে ন ধ্বনি। এখন একইভাবে বর্ণ, মরণ, ভীষণ এইগুলোতেও ওই একই নিয়মে দন্ত্য ন না হয়ে মূর্ধন্য ন হয়ে যাচ্ছে। বর্ণের বেলায় খেয়াল করো, বর্ণ শব্দটাতে বয়ের পরে মূর্ধন্য ন এর সাথে রেফ আছে। আমরা জানি রেফ হচ্ছে রয়ের সংক্ষিপ্ত রূপ। তাহলে আমরা যখন উচ্চারণ করছি তখন বয়ের পরে র আসছে, এরপরে ন ধ্বনি আসছে। আমরা নিয়মে দেখতে পাচ্ছি রয়ের পরে ন ধ্বনি থাকলে সেটা দন্ত্য ন না হয়ে মূর্ধন্য ন হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী নিয়মে আসছি। রি র মূর্ধন্য ষ এর পরে স্বরধ্বনি অথবা মূর্ধন্য ষ, অন্তস্থ অ, হ, ব অনুস্বার, কিংবা ক বর্গীয় অথবা প বর্গীয় ধ্বনি যদি থাকে তাহলে পরবর্তী দন্ত্য ন মূর্ধন্য ন হয়। উদাহরণ দেখি আমরা, কৃপণ হরিণ, অর্পণ লক্ষণ। আচ্ছা, এখন কৃপণ এই শব্দটার বেলায় একটু খেয়াল করো, ক এর সাথে ঋকার এসছে যেটা রিয়ের সংক্ষিপ্ত রূপ, এরপরে কি এসছে প বর্গের ধ্বনি। আমরা যখন কৃপণ উচ্চারণ করছি তখন ক এর পরে রিটা উচ্চারিত হচ্ছে, এরপরে প বর্গের ধ্বনি আসছে প, এরপর আসছে ন ধ্বনি। নিয়ম অনুসারে তাহলে এখানে দন্ত্য ন না হয়ে মূর্ধন্য ন হয়ে যাচ্ছে। হরিণের বেলায়ও একই ব্যাপার, হ যখন হরিণ শব্দটাতে হ এর পরে দেখো কি আসছে র, এরপরে উচ্চারণে ই আসছে, এরপরে আসছে ন ধ্বনি। এখন র এর পরে যখন স্বরধ্বনি ই আসছে এরপরে ন ধ্বনিটা এই জন্য দন্ত্য ন না হয়ে মূর্ধন্য ন হয়ে যাচ্ছে। আমরা মূর্ধন্য ন ধ্বনির ব্যবহারের কিছু নিয়ম জানলাম। এবার আমরা দেখব কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য ন হয় এই শব্দগুলো। একটা ব্যাপার খেয়াল করো, একটু আগে আমরা যে নিয়মগুলো পড়লাম ওই নিয়মগুলোর বাইরে এই শব্দগুলোতে, এখন যে শব্দগুলো দেখতে পাচ্ছ এই শব্দগুলোতে স্বাভাবিকভাবেই মূর্ধন্য ন হয়, তার মানে ওই নিয়মের অধীনে নয়, ওই নিয়মের বাইরেই এগুলোতে স্বাভাবিকভাবেই মূর্ধন্য ন হয়। তোমাদের পাঠ্য বইয়ে এই শব্দগুলো খুব সুন্দর কবিতার ছন্দে দেওয়া আছে, সবগুলো মুখস্থ করে ফেলবে। আমি একটু পড়ে দিচ্ছি তোমাদের, দেখো কত সুন্দর কবিতার ছন্দে দেওয়া আছে। চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণ মন, বেণু বীণা কঙ্কন কণিকা, কল্যাণ সুনীত মণি, স্থানু গুণ পুণ্য বেণী। পরের অংশটুকুনও পড়ে নেবে খুব ভালোভাবে, এই পুরো অংশটা মুখস্থ করে ফেলবে। এরপরে আমরা দেখব কোন কোন স্থানে মূর্ধন্য ন ব্যবহার হবে না। প্রথমে আসছে সমাসবদ্ধ শব্দে সাধারণত মূর্ধন্য ন ব্যবহৃত হয় না বা নত্ববিধান খাটে না। তোমাদের একটা ব্যাপার জানা প্রয়োজন, সেটা হচ্ছে বাংলা ভাষায় নতুন শব্দ তৈরির বিভিন্ন প্রক্রিয়া আছে, তার মধ্যে একটি হচ্ছে সমাস। সমাসের মাধ্যমে নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে, আর এই যে সমাসের মাধ্যমে নতুন শব্দ তৈরি হচ্ছে এই শব্দে যদি ন ধ্বনি আসে তাহলে সেক্ষেত্রে এই ন ধ্বনি কখনোই দন্ত্য ন হবে না, মূর্ধন্য ন হবে না, এটা হবে দন্ত্য ন। দেখো ত্রিনয়ন, এই ত্রিনয়ন এই সমাসবদ্ধ শব্দটাতে দেখো
মূর্ধন্য ণ ব্যবহৃত না হয়ে দন্ত ণ ব্যবহৃত হয়েছে। এর ব্যাস বাক্য আমরা দেখি ত্রিনয়ন যার। তাহলে এই যে ত্রিনয়ন যার, এই পুরো ব্যাস বাক্যটা থেকে একটা নতুন শব্দ ত্রিনয়ন এসছে। যেহেতু এটা সমাসবদ্ধ শব্দ, এই জন্য এখানে মূর্ধন্য ণ না হয়ে দন্ত ণ হয়েছে। একইভাবে সর্বনাম, দুর্নীতি, দুর্নাম এগুলোতেও মূর্ধন্য ণ ব্যবহৃত না হয়ে দন্ত ণ ব্যবহৃত হয়েছে। পরবর্তী নিয়মে আসছি, তবর্গীয় বর্ণের সাথে যুক্ত দন্ত ণ কখনো মূর্ধন্য ণ হয় না, সবসময় দন্ত ণ হয়। তার মানে হচ্ছে ত বর্গের অন্তর্গত যে বর্ণগুলো, তোমরা ত বর্গের অন্তর্গত বর্ণ কোনগুলো জানো? ত, থ, দ, ধ, দন্ত ণ। এখন এই বর্ণগুলোর সাথে যুক্ত ণ, মানে যুক্ত অক্ষর হিসেবে যখন দন্ত ণ আসছে, সেটা কখনোই মূর্ধন্য ণ হবে না, দন্ত ণ হবে। উদাহরণ দেখো, এখানে আছে অন্ত, গ্রন্থ, ক্রন্দন, সন্ধ্যা, কান্না। অন্ত এখানে তয়ের সাথে ন যুক্ত হয়েছে, এই জন্য মূর্ধন্য ণ না হয়ে এটি দন্ত ণ হয়ে গেছে। গ্রন্থ এখানেও থয়ের সাথে ন ধ্বনি যুক্ত হয়েছে, থ এটা ত বর্গের ধ্বনি, এই জন্য এখানে মূর্ধন্য ণ না হয়ে দন্ত ণ হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের পাঠে জানতে পারলাম মূর্ধন্য ণ কোথায় কোথায় ব্যবহৃত হবে না, কোন শব্দগুলোতে স্বভাবতই মূর্ধন্য ণ হয়, আর মূর্ধন্য ণ ব্যবহারের যে নিয়মগুলো সংস্কৃতে রয়েছে সেই নিয়মগুলো। আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। বাসায় খুব ভালোভাবে এগুলো অনুশীলন করবে, এর সাথে সাথে নত্ববিধানের যে বোর্ডের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখে নেবে। পরবর্তী ক্লাসে আমরা সত্ত্ববিধান নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।